আপনি কি জানতেন এই গুলশান লেকটি প্রায় 200 বছর আগে বুড়িগঙ্গার সাথে যুক্ত একটি শাখা নদী ছিল এখন যা দেখতে পাচ্ছেন তা হয়তো নদী কিংবা লেক দূরে থাক ময়লা আবর্জনায় পরিপূর্ণ একটি নালাই মনে হচ্ছে সময়ের সাথে সাথে এরকম অসংখ্য নদনদী খালবিল আমরা হারিয়েছি বিনষ্ট হচ্ছে বাংলাদেশের নদীভিত্তিক ইকোসিস্টেমগুলো বঙ্গীয় বদ্বীপের সেই আদি অকৃত্রিম জলপ্রবাহকে কি আমরা পুনরুদ্ধার করতে পারব এই সমস্যা সমাধানের জন্য আমাদের প্রয়োজন কিছু ক্ষুরধার মস্তিষ্ক যারা কৌতূহলী তাদের চারপাশের পরিবেশ পরিবেশের মাটি জল ও বায়ু নিয়ে তাদেরকে খুঁজতেই আবারও ফিরছে ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড আপনি যদি অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী কিংবা এর সমমানের শিক্ষার্থী হয়ে থাকেন তবে এই প্রতিযোগিতা আপনার জন্যই কেননা আপনি যুক্ত হতে পারবেন আমাদের সহস্রাধিক সদস্যের নেটওয়ার্কে এবং দেশ বিদেশের আর্থ সায়েন্স এক্সপার্টদের সঙ্গে সেরাদের জন্য সুযোগ থাকছে আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার যেখানে আরও ৪০টি দেশের প্রতিযোগিতার সঙ্গে তারা প্রতিযোগিতা করবে এছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে হাতে কলমে পরিবেশ বিষয়ক গবেষণা করতে পারবেন প্রতিযোগিতায় অংশ নিতে ভিজিট করুন byei.org/nio